বিশুদ্ধ মত অনুযায়ী গায়বানা জানাজাও একজন মানুষের তখনই করা যাবে যখন তার মূল জানাজা কোনো জানাজাই না হয়, এমন কোনো জায়গা মারা গেলেন সেখানে কেউ জানাজা দিল না, দেওয়ার সুযোগ হলো না, তাহলে সেক্ষেত্রে গায়বানা জানাজা হতে পারে। একটা জানাজা হয়ে গেছে, তার হিতাকাঙ্ক্ষীরা বন্ধু বান্ধবরা দূর দূরান্তে আরেকটার গায়বানা জানাজা আমরা করে থাকি, এটি মূলত হাদিস সম্মত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়বানা জানাজা পড়েছেন নাজাশির, সেটি এই কারণে যে তার জানাজা হয়েছিল না, এমন জায়গায় মৃত্যুবরণ করেছেন তিনি সেখানে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, তখন তিনি তারা জানাজার অ্যারেঞ্জ করেছেন, ব্যবস্থা করেছেন। বিধায় আমরা যে গায়বানা জানাজা আমাদের দেশে থাকি, এটা অনেকটা পলিটিক্যাল জানাজা বলতে পারেন, রাজনৈতিক জানাজা বলতে পারেন, এর সাথে শরিয়ার আসলে সেরকম কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ শরিয়া এটা সুস্পষ্ট ভাবে প্রমাণ করে না। হ্যাঁ, কোনো কোনো আলামা ইকরাম সেটাকেও জায়েজ বলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরুহ থেকে খারিজ নয়। গায়বানা